আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। এটা প্রতিদিনই হচ্ছে, লকডাউনের আগে থেকে মানে পর থেকেই শুরু হয়েছে। রোজই যেমন হয় টাউনে টাউনে হচ্ছে, কালকে বিভিন্ন স্কুলে হয়েছে, আজকে আবার এই শহরের টাউনগুলোতে হচ্ছে। আজকে আমরা আসছি, আমাদের অফিস থেকে বেরিয়েছি, গোটা পল্লীশ্রী হয়ে বাস স্ট্যান্ড, বাসদেবপুর, মনসাতলা বাজার যেগুলো পড়বে সেগুলো হচ্ছে, আরও দু চারজন আছে, তারা একটা বড় জলের যে গাড়ি আছে তার মধ্যে যে স্যানিটাইজারের গাড়ি তাতে করে অফিস চত্বরগুলো দেওয়া হচ্ছে, ভাগ করে কাজ হচ্ছে আর কি গোটা আরামবাগ। আমরা সাফাই বিভাগের কর্মী সবাই। আমার নাম রাহুল কর্মকার। আমার সাথে এই আমার আছে কাকা আছে, প্রসাদ আছে, অপু আছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।